উন্নয়নমূলক কাজকর্ম চালু রাখতে গিয়ে অনেক সময় বহু পুরনো বৃক্ষরাজি অনিচ্ছা সত্ত্বেও নিধন করতে হচ্ছে। কিন্তু এতে আমাদের বসে থাকলে চলবে না, সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে, কারণ পরিবেশ সবুজ নির্মল রাখার ক্ষেত্রে বৃক্ষরাজির ভূমিকা অনস্বীকার্য। বুধবার মহারানী তুষবোধী বালিকা বিদ্যালয়ের 7 দিনব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন করে এই আহ্বান রাখলেন দীপক মজুমদার। সেই সাথে তিনি বলেন, এনএসএসের উদ্দেশ্য, আদর্শ ও দিশা অনুসরণ করলে আদর্শ সমাজ গঠন সম্ভব। আদর্শ সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে এনএসএস গোটা দেশে পরিকল্পনা মাফিক কাজ চালু রেখেছে। অঙ্গ হিসেবে বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন এনএসএস ইউনিটগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়। বুধবার মহারানী তুষবোধী বালিকা বিদ্যালয়ে এনএসএস ইউনিটে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পের উদ্বোধন হয়। উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, উন্নয়নমূলক কাজকর্ম চালু রাখতে গিয়ে অনেক সময় বহু পুরনো বৃক্ষরাজি অনিচ্ছা সত্ত্বেও নিধন করতে হচ্ছে। কিন্তু এতে আমাদের বসে থাকলে চলবে না, সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে, কারণ পরিবেশ সবুজ নির্মল রাখার ক্ষেত্রে বৃক্ষরাজির ভূমিকা অনস্বীকার্য। আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে, আমরা নিজেরা সুস্থভাবে বাঁচতে গেলে গাছের প্রয়োজন। তো গাছকে বাঁচিয়ে রাখতে হবে। উন্নয়নের করতে গিয়ে প্রায় ক্ষেত্রে বড় বড় গাছগুলি কিন্তু কাটা হয়ে যাচ্ছে। উন্নয়ন তো অভাব থাকবে, উন্নয়ন করতে গেলে হবে, কিন্তু পাশাপাশি আমি বলব সবাই গাছ লাগাবে। আজকে অনুষ্ঠানটার সঙ্গে এনএসএস সঙ্গে যুক্ত হয়েছেন, আমার কিন্তু গাছকে খুব ভালো লেগেছে। বিধান শিশু উদ্যান এবং মেধা অন্বেষা যৌথভাবে এই কর্মসূচি গ্রহণ করেছেন। মেধা অন্বেষা এই রাজ্যে তারা শিক্ষা এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রেও। সেই সাথে তিনি বলেন, এনএসএস এর উদ্দেশ্য, আদর্শ ও দিশা অনুসরণ করলে আদর্শ সমাজ গঠন করা সম্ভব। এক্ষেত্রে মহিলাদেরও বিশেষ ভূমিকা রয়েছে। আগামী দিন যার যার এলাকা, ছোট এলাকা, ছোট সমাজ বা এরিয়ার মধ্যে এনএসএস এর যে উদ্দেশ্য, আদর্শ বা দিশা, সেগুলি সঠিকভাবে বাস্তবায়ন করো বা প্রয়োগ করলে, বা তোমরা মতামতের মাধ্যমে যদি জনমত গঠন করো, আমার মনে হয় আমাদের এই রাজ্যে বা প্রতিটি এলাকায়, গ্রাম হোক, শহর হোক, পাহাড়ি জায়গা হোক, আমার মনে হয় সুস্থ একটা সমাজ গঠন করবে। আর সুস্থ সমাজ থাকলে সুস্থ মানুষ তৈরি হয়, আর সুস্থ মানুষ মানে সুস্থ রাষ্ট্রকে রাষ্ট্র পরিচালনা করতে পারে। আমাদের মেয়েরাই দেশে, মহিলারা সারা দেশে, সারা রাজ্যে, বিভিন্ন জায়গায় এখন কিন্তু পুরুষদের পাশাপাশি সমভাবে কাজ করে যাচ্ছে। অনেক ক্ষেত্রে অন্যান্য আগুলা পূর্ণকমে মেয়র আমাদের ব্যবস্থায় আছে 50% মহিলার সমর্থন, কিন্তু আমাদের দল এই রাজ্যে মর্যাদিত মহিলাদের বিশেষ করে আমরা কিন্তু 28 জন মহিলা কাউন্সিলর কর্পোরেটর হয়েছে। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও মহারানী তুষবোধী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য অতিথিরা প্রশিক্ষণরত ছাত্রীদের হাতে প্রশস্তিপত্র তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীদের আবেগ উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।